হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আমি তানিম ফার্মাসিস্ট ইন্টারভিউ সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আমরা এখানে চেষ্টা করছি ডাবলিউবিচ আর বিতে ফার্মাসিতে যে সমস্ত প্রশ্ন করা হয় সেগুলি প্রশ্নোত্তর অল্প বিস্তর আলোচনা করার আজকে আমরা দেখতে চলেছি ইন্টারভিউ সিরিজের দ্বিতীয় পর্ব এবং এখানে ফার্মাকোলজির ওপর পাঁচখানা প্রশ্ন সবিস্তারে আলোচনা করা হয়েছে সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট দ্য নিম চ্যানেল তোমরা যারা রেগুলার ভিডিও দেখো সবাই যেন এখানে সাধারণত ফার্মাসিস্টদের গভর্নমেন্ট জবের আপডেট দেওয়া হয় বাট এখন চলছে ইন্টারভিউ সিরিজের প্রশ্ন উত্তর তো ইন্টারভিউ সিরিজের আজ দ্বিতীয় পর্ব চলো আমরা চলে যাই প্রশ্নে আমরা চলে এসেছি এগারো নম্বর প্রশ্ন অলরেডি দশটা প্রশ্ন আলোচনা করা হয়েছিল এগারো নম্বর প্রশ্নটি হলো হাউ মেনি একটা ড্রাগকে আমরা কত রকমভাবে ডাকতে পারি তিন রকমভাবে ডাকতে পারি কেমিক্যাল নেম ব্র্যান্ড নেম অ্যান্ড নন প্রোপ্রায়োটারি নেম কেন তোমরা যদি দেখো একটা স্ট্রাকচার অনুযায়ী আমরা কী চিনি আইডেন্টিফাই করি জন্তু জানোয়ারকে যেমন মানুষ মানে আমাদের শরীরের যে স্ট্রাকচার এই হিসাবে যারা দেখতো তাদেরকে আমরা মানুষ বলবো যারা মানে ঘোড়ার স্ট্রাকচারে দেখতে সেই প্রাণীটিকে আমরা ঘোড়া বলবো বা ঘোড়ার মতো দেখতে বলবো তারপরে মানুষকে আমরা বলবো হোমোসেপিয়েন্স তারপরে আমরা বলবো তার একজনের যে নামে বাড়িতে ডাকা হয় পাড়া প্রতিবেশীতে তাকে চেনে সেই হিসাবে নামে একজনকে চিনব তাহলে একতে মানুষকে তুমি তিনটে ফর্মে পেলে একটি মানুষ যেটা স্ট্রাকচার দেখে এসেছে হোমোসেপিয়েন্স যেটা সায়েন্টিফিক নেম অল ওভার ওয়ার্ল্ডে সেই নামে চেনে তাকে আর লাস্ট হচ্ছে তার বাড়ির দেওয়া নাম সেমভাবে ড্রাগ হচ্ছে তিনটে ক্যাটাগরি তার স্ট্রাকচার অনুযায়ী কেমিক্যাল স্ট্রাকচার তারপরে অল ওভার ওয়ার্ল্ডে বা এভরি কান্ট্রিতে যে নামে চিনব সেটা জেনারিক নেম বা নন প্রোপ্রায়োটারি নেম তৃতীয়ত হচ্ছে তার বাড়ির দেওয়া মানে যে কোম্পানিতে তৈরি হচ্ছে সেই কোম্পানির দেওয়া নাম জিনিস কল ব্র্যান্ড নেম তাহলে তিনটে নেমে আমরা চিনলাম কেমিক্যাল নেম নন প্রোপ্রায়োটারি নেম আর হচ্ছে ব্র্যান্ড নেম আশা করছি আর সহজে তোমরা ভুলবে না যদি উদাহরণটি দিয়ে মনে রাখার চেষ্টা করো বারো নম্বর প্রশ্ন হোয়াট ইস দ্য প্রেসক্রিপশন নন প্রেসক্রিপশন ড্রাগ তো এখানে হিসাব মতো অনেকে শুনলে হাসির প্রশ্ন একটা যে ড্রাগ আবার নন প্রেসক্রিপশন কি করে হয় হয় প্রেসক্রিপশন ড্রাগ বলতে বোঝায় তাকে সিডিউল এইচ মানে যে সমস্ত ড্রাগ একমাত্র রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিসায়নার্সরা প্রেসক্রিপশন করতে পারেন এবং তাদের প্রেসক্রিপশন ছাড়া ডিসপেন্স হয় না তাকে আমরা সিডিউল এ ড্রাগ বলি বা প্রেসক্রিপশন ড্রাগ বলি আর নন প্রেসক্রিপশন ড্রাগ কি নন প্রেসক্রিপশন ড্রাগ হচ্ছে ওটিসি প্রোডাক্ট অর ওভার দা কাউন্টার ড্রাগ যেমন কিছু সিম্পল অ্যানালজেসিক লাইক প্যারাসিটামল অ্যাসপেরিন ল্যাক্সেটিভ অ্যান্টাসিড এগুলি কিন্তু তুমি প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনে অল্পবিস্তর খেতে পারো মাথা যন্ত্রণা করছে গায়ে জ্বর এসেছে একটি প্যারাসিটামল কিনে তুমি খেতে পারো খুব বেশি অসুবিধা হবে না দিস ইজ কল দ্য নন প্রেসক্রিপশন ড্রাগ তারপরে আমি চলে যাচ্ছি তৃতীয় তেরো নম্বর প্রশ্নে ডিফাইন দ্য রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটি কিন্তু একটি বড় স্ট্রাকচার আকারে দেখানো দরকার ছিল বাট এখানে আমি শর্ট প্রশ্ন মতো নিয়ে এসেছি একটু বলে দিচ্ছি আমাদেরকে পরে পারলে পিপিটির আকারে বড় যে স্ট্রাকচারে যেভাবে কিভাবে দেখাতে হয় সেটা আমি নিয়ে আসবো বাট প্রথমে রুট অফ ড্রাগ অ্যাডমিশন বললে আমরা যেটা বুঝি দুটো রুট মেনলি আছে লোকাল রুট অ্যান্ড সিস্টেমিক রুট লোকাল রুট মানে টপিক্যালি বা স্কিনে দেওয়া ডিপার টিস্যু আর্টেরিয়াল সাপ্লাই লাইক অকিউলার ড্রপ তোমার ভ্যাজাইনাল মাউথ বা ইয়ার ড্রপ ঠিক আছে বা ভ্যাজাইনাতে যে সাবোজিটার ইউজ করা হয় সেটা বলতে পারো আর সিস্টেমিকে কোথায় চলে আসছে সিস্টেমিকে দুটো এন্টেরাল অ্যান্ড প্যারেন্টেরাল যেমন ওরাল সাবলিঙ্গুয়েল অ্যান্ড রেক্টাল ইজ দ্য এন্টারাল পার্ট মুখ দিয়ে খাচ্ছি সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে তোমার নাইট্রোগ্লিসারিন যেটা এঞ্জাইনার জন্য দেওয়া হয় জীবের নিচে দিতে হয় সাব সাবলিঙ্গুয়ালই রেক্টাল কিছু ড্রাগ আছে তারপরে তোমার প্যারেন্টারেল আমরা যদি চলে আসি এখানে আছে ইনহালেশন ট্রান্সডার্মাল তারপরে আছে ইঞ্জেকশন ইঞ্জেকশনের মধ্যে আবার পড়ছে ইন্ট্রাভেনাস ইন্ট্রামাস্কিউলার সাবকিউটেনিয়াস ইন্ট্রাডার্মাল ইন্ট্রাথেকাল ইন্ট্রা আর্টিকিউলার হুম ইন্ট্রা আর্টিরিয়াল সো এই যে পুরো সিস্টেমটা বললাম তোমাদেরকে প্রথমেই বলবো যে দুটো মনে করে রাখার চেষ্টা করবে লোকাল অ্যান্ড সিস্টেমিক লোকালের মধ্যে স্কিনে পড়ছে বা চোখের মধ্যে যে ড্রপ দেওয়া হচ্ছে কানে যে ড্রপ দেওয়া হচ্ছে চোখে যে অয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে এগুলো সব লোকালের মধ্যে আসছে সিস্টেমিক আছে আছে আর প্যারেন্টেরাল এন্টারালের মধ্যে আসছে ওরাল সাবলিঙ্গুয়াল রেকটাল প্যারেন্টারালে তো ইঞ্জেকশন থাকছেই তার সঙ্গে ইনহেলার বা ইনহালেশন ট্রান্সডার্মাল যে প্যাচেস স্কিনের নিচে দেওয়া হয় প্যাচেস ট্রান্সডার্মাল আর ইনজেকশনের মধ্যে তো জানোই ইন্টারভেনাস সাবকিটনিয়াস ডার্মাল এগুলি চলে আসছে এবার আমি পরের প্রশ্নে আসবো হোয়াট ইজ এডিএমই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এডিএমই মানে কি অ্যাবজরশান ডিস্ট্রিবিউশন মেটাবলিজম এক্সক্রিয়েশন আমি এখানে ফার্মাকোকাইনেটিক লিখে রেখেছি কেন তোমাদেরকে প্রথম পর্বে বলেছি ফার্মাকোকাইনেটিক অ্যান্ড ডাইনেমিক কি হয় একটি ড্রাগ ওষুধের মানে আমি একটা ওষুধ খেলে ওষুধটি শরীরের ভিতরে তার কিছু ক্ষমতা দেখায় আর কোনো একটা প্রসেসের মাধ্যমে কিন্তু শরীরটি ওষুধের সঙ্গে খেলা করে তো কাইনেসিস মানে মুভমেন্ট মানে ওষুধটি মুখে মানে খাওয়ার পর থেকে সাইট দা অ্যাডমিনিস্ট্রেশন থেকে কীভাবে এক্সক্রিয়েট হচ্ছে বা মুভমেন্ট হচ্ছে এটা আমরা জানবো ফার্মাকো কাইনেটিকের মাধ্যমে দিয়ে কাইনেসিস মানে মুভমেন্ট আর ডাইনামিক মানে হচ্ছে পাওয়ার তো ফার্মাকো ডাইনামিককে দেখবো আমি ড্রাগ কিভাবে রিসেপ্টারের সঙ্গে বাইন করে কাজ করছে সো হোয়াট দ্য ড্রাগ ডাস্ট টু দা বডি ফার্মাকো ডাইনামিক হোয়াট দ্য বডি ডাস্ট টু দা ড্রাগ ইজ দ্য ফার্মাকোকাইনেটিক এবার অ্যাবজর্পশনে এডিএম এর যে অ্যাবজর্পশন অ্যাবজর্পশনের মধ্যে কি বলছে যে অ্যাবজর্পশনটা কি অ্যাবজর্পশনটা হচ্ছে মুভমেন্ট অফ দ্য ড্রাগ ফ্রম ইট সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন টু সার্কুলেশন তো আমাদের মূল উদ্দেশ্য ওষুধ খাওয়ার ব্লাড সার্কুলেশনে যাওয়া ওষুধটি তো ব্লাড সার্কুলেশন ওষুধটি যেতে গেলে যে অ্যাবজর্বস হতে হবে আমাকে সেটা কোথা থেকে

ডিরেকশন অফ দ্য প্লাজমা টু টিস্যু এটা একটা ব্রড স্পেকট্রাম ব্লাডে যাওয়ার পরে এটা কনসেন্ট্রেশন রেডিয়ার সঙ্গে বাইন্ড করে অল্প অল্প রিলিজ হয় সেখান থেকে তার ড্রাগ তার অ্যাকশন দেয় তো বাট আমরা এক কথাই বলতে পারি ড্রাগটা অ্যাবজর্ব হওয়ার পরে যে সেলে সেলে ডিস্ট্রিবিউশন হয় দিস ইজ কল ডিস্ট্রিবিউশন এবার সেলে ডিস্ট্রিবিউশন হওয়ার পরে কিছু বায়ো ট্রান্সফরমেশন ঘটে কিছু ট্রান্সফরমেশন ঘটে কেমিক্যাল অল্টারেশন ঘটে দিস ইজ কল মেটাবলিজম যে বায়োট্রান্সফরমেশন মিন্ কেমিক্যাল আলটারেশন অফ ড্রাগ ইন দ্য বডি বডির ভিতরে যে ড্রাগটা নেওয়ার পরে বডির ভিতরে যার কেমিক্যাল আলটারেশন হচ্ছে তারপরে সে এফেক্ট দেখাচ্ছে রিসেপ্টার সঙ্গে বাইন্ড হয়ে এটাকে আমরা বলতে পারি বায়োট্রান্সফরমেশন আর লাস্ট হচ্ছে এক্সক্রিয়েশন এক্সক্রিয়েশন ইজ দ্য প্যাসেজ আউট অফ সিস্টেমেটিক্যালি অ্যাবজর্ব দ্য ড্রাগ অ্যান্ড ড্রাগ অ্যান্ড দেয়ার মেটাবোলাইডস আর এক্সক্রিয়েটেড একটা ড্রাগ কেমিক্যালে অল্টারেট হওয়ার পর কিন্তু কিছু মেটাবোলাইটও তৈরি হতে পারে এবার ড্রাগ তার কাজ শেষে বা ড্রাগের সম্পূর্ণটা আমাদের অ্যাবজর্ব না হয় কিছুটা এক্সক্রিয়েট হয়ে বেরিয়ে গেল তার মেটাবোলাইট এক্সক্রিয়েট হয়ে গেল দিস ইজ কল্ড এক্সক্রিয়েশন আর এই পুরো প্রসেসটাকে আমরা পড়াশোনা করি ফার্মাকো কাইনেটিকের ভিতরে আর এখানে তাহলে আবারও বললাম চারটে টার্ম অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন মেটাবলিজম এক্সক্রিয়েশন এক্সক্রিয়েশন আবার কিভাবে হয় না ইউরিন ফেস স্যালাইভা সোয়েট মিল্ক এইগুলির ভিতরে মাধ্যমে কিন্তু ড্রাগ এক্সপ্রিয়েট হয় এখানেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রেগনেন্ট মাদারদের কিছু কিছু ওষুধ লাইক এসি ইনিভিটার কোকেন অ্যালকোহল এগুলো কিন্তু পুরোপুরি নিষিদ্ধ কারণ কি দিস ড্রাগ আর দ্য টেরাটোজেনিক ড্রাগ মানে মিল্কের মাধ্যমে দিয়ে যদি তোমার এটা বেরোয় বাচ্চা খাই সেটা শরীরের ক্ষতি করবে বা যে গর্ভাবস্থায় তার বাচ্চার ক্ষতি করতে পারে দিস ইজ কল টেরাটোজেনিক ড্রাগ আর এটাকে বলে জেনেসিটি যে যে সমস্ত ড্রাগ নিলে প্রেগনেন্ট মাদারদের তার গর্ভাবস্থায় বাচ্চার অসুবিধা হতে পারে সেটা হচ্ছে টেরাটোজেনিসিটি আর টেরাটোজেনিক ড্রাগের ভিতরে আমার পড়ছে এসি ইনিভিটার অ্যালকোহল কোকেন তারপরে আমরা চলে যাবো পনেরো নম্বর প্রশ্নে হোয়াট ইজ বায়ো অ্যাভেলেবিলিটি অ্যান্ড বায়ো ইকুইবলেন্স প্রথমেই বলেছি বায়ো অ্যাভিলিটি সম্পর্কে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আইভি রুটে বায়োলিটি হান্ড্রেড পারসেন্ট এখানে ডেফিনেশনটা আর একবার বলি বায়ো অ্যাভাইবিলিটি রেফার্স টু দ্য রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজরশন অফ ড্রাগ ফ্রম এ ডোজেস ফর্ম বাংলা ভাষায় বলতে গেলে যে ডোজেস ফর্ম থেকে যতটুকু ড্রাগ ব্লাড সার্কুলেশনে যায় সেটার পার্সেন্টেজকে আমরা বায়ো অ্যাভেবিলিটি বলি যে হাউ মাছ ড্রাগ রিচ টু দ্য ব্লাড সার্কুলেশন ফ্রম দ্য ডোজেস ফ্রম কারণ আমরা মুখ দিয়ে নেওয়ার পরে তো যদি আমরা সাড়ে ছশো জি প্যারাসিটামল নিই সাড়ে ছশো এমজি আমাদের ব্লাড সার্কুলেশানে যাবে না যদি চারশো এম যায় তাহলে সাড়ে ছশো এম জি থেকে চারশো এমজির ক্যালকুলেশন করে যে পার্সেন্টেজ যে যে আসছে সেটাই ওই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি যে এত পার্সেন্ট এইট্টি পার্সেন্ট যদি ড্রাগ অ্যাবজর্ব হয় তাহলে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ড্রাগ যদি অ্যাবজর্ব হয় তাহলে নাইনটি পার্সেন্ট এটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি যে কতটা ড্রাগ আমার ব্লাড সার্কুলেশনে অ্যাবজার্ব হচ্ছে একটা ডোজেস ফর্ম থেকে এবার বায়ো একুইভ্যালেন্স কি বায়ো একুইভ্যালেন্স আমরা ডেফিনেশনটা বলে দিই ওরাল ফর্মুলেশন অফ এ ড্রাগ ফ্রম দ্য ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার অর ডিফারেন্ট ব্যাচেস ফ্রম দ্য সেম ম্যানুফ্যাকচারার মে হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ বাট মে নট ইয়েল দ্য সেম ব্লাড লেভেলস বায়োলজিক্যালি ইনইকুইভ্যালেন্ট বোঝার চেষ্টা করো এখানে ব্যাপারটা হচ্ছে যে সেম কোম্পানির ড্রাগ হতে পারে বা ডিফারেন্ট কোম্পানির ড্রাগ হতে পারে ধরো আমি প্যারাসিটামলকেই ধরছি ক্যালপল এবং আর একটা ডিফারেন্ট যে ব্র্যান্ড কোরেক্স যে দুটো ব্র্যান্ড আছে প্যারাসিটামলের দুটো ব্র্যান্ড নিয়ে আমরা দুটো রিভারেন্ট কোম্পানির মধ্যে বায়োবিলিটি বার করলাম বায়োবিলিটি যদি ডিফারেন্স আছে তাহলে আমরা বলতে পারি যে এ কোম্পানি থেকে বি কোম্পানির ড্রাগের বায়ো ইকুইভ্যালেন্স এতটা বা এত পারসেন্ট আবার সেম কোম্পানির ড্রাগ কিন্তু সে ডিফারেন্ট ব্যাচ সেখানেও কিন্তু বায়োভায়ালিটি ডিফারেন্স হতে পারে বা যদি সেম হয় তাহলে আমরা বলবো বোথ ড্রাগ আর দ্য বায়ো ইকুইভ্যালেন্স মানে বায়োলজিক্যালি ইকুইভ্যালেন্স দুটোর ভিতরে বায়োলজিক্যালি সেম অ্যামাউন্ট ড্রাগ আছে এবং সেম অ্যামাউন্ট এফেক্ট দেখাচ্ছে দিস ইজ কল দ্য বায়ো ইকুইভ্যালেন্স যে বায়োলজিক্যালি যে এফেক্ট দেখাচ্ছে ড্রাগটা সেটা সে ডিফারেন্ট কোম্পানির হতে পারে সেটা সেম কোম্পানির ডিফারেন্ট ব্যাচ হতে পারে বাট অল দিনের শেষে এফেক্টটা কিন্তু যদি সেম হয় তাহলে বায়োলজিক্যালি ইকুইভ্যালেন্ট এফেক্ট যদি কম বেশি হয় তাহলে বায়োলজিক্যালি ইন ইকুইভ্যালেন্ট আর এই যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে এখানে সেটাকে আমরা বলতে পারি বায়ো ইকুইভ্যালেন্স বলতে পারি যে বাই 0% ইজ সেম সেটাই বাই ইকুব্যালেন্স যে এত পার্সেন্টেজ আসছে আশা করতে তোমরা বুঝতে পারলে তাহলে আজকে যে বাই অ্যাভেবিলিটি অ্যান্ড বাই ইকুব্যালেন্স এর মধ্যে ডিফারেন্সটা বাই আবারও বলছি বাই অ্যাভেইলেবিলিটি কতটা ড্রাগ ব্লাড সার্কুলেশনে যাচ্ছে আর বাই ইকুইভ্যালেন্স মানে দুটো ডিফারেন্ট কোম্পানির ড্রাগ বা দুটো মানে সেম কোম্পানি বা দুটো ডিফারেন্ট ব্যাচের ড্রাগের যদি এফেক্টটা কেমিক্যালি তো সেখানে মানে সাড়ে ছশো এম জি প্যারাসিটামলে সবসময় সাড়ে ছশো এম জি থাকবে কিন্তু যদি দুটো ডিফারেন্ট কোম্পানির হয় বা দুটো একই কোম্পানির ডিফারেন্ট ব্যাচের হয় দেন যদি ওদের মধ্যে বায়োলজিক্যালি ইন আমরা খুঁজে পাই দিস ইজ কন্ড বায়ো ইকুইভ্যালেন্স আর এটাকেই বার করতে হয় কারণ বাই ইকুইভ্যালেন্স আর বায়ো অ্যাবিলিটির ওপরে ড্রাগের এফেক্ট নির্ভর করে কারণ যত আমাদের বায়ো অ্যাভেবিলিটি বেশি হবে ড্রাগ তার এফেক্ট তত ভালো দেবে যেমন আইভিতে আমরা হান্ড্রেড পার্সেন্ট ড্রাগের ইউজ করতে পারি কারণ বায়ো অ্যাবিলিটি হানড্রেড পার্সেন্ট তো আজকে আমরা সবিস্তার আলোচনা করার চেষ্টা করলাম এই পাঁচখানা প্রশ্ন আবারও আসতে চলেছে তৃতীয় এবং চতুর্থ পর্ব তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং subscribe the channel pharmacy tanim for our further update and further video of this series thank you thank you so much